হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবারে এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা তোমাদের কিছু প্রশ্ন আর কিছু আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করা রয়েছে তাই তোমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমি দিয়ে দিই সেটা হচ্ছে আশিক কুনিয়ান কবে থেকে আবার মোহনবাগান দলের হয়ে খেলবেন কারণ আশিক কুরিনিয়নের নামটা কিন্তু রেজিস্টার করানো হয়েছে এই সিজনের জন্য তো অনেকেই বলছে যে সে কবে আবার মোহনবাগান দল শিবিরে যোগদান করবে তো দেখো আশিক কুরনিয়ান এখনও অবধি আইবন দলিং এবং আশিক কুরনিয়ান একসাথে তারা কিন্তু রিজার্ভ সেশন সারছে কেরালাতে এবং যেটুকু খবর রয়েছে যে ইন্টারন্যাশনাল ব্রেকটা রয়েছে যার জন্য আইএসএলও কিছুদিন বন্ধ রয়েছে সেই ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হলে আইএসএল যখন আবার শুরু হবে কিছুদিন পর গিয়ে তখনই কিন্তু আবার আশিক কুরুনিয়ান মোহনবাগান দল শিবিরে ফিরে আসবেন এবং আশিক কুরুনিয়ান তারপর প্র্যাকটিস শুরু করবেন যেটুকু সম্ভাবনা রয়েছে যে আইএসএল এর প্লে অফ ম্যাচে আশিক কুরুনিয়ান খেলতেও পারে এমন পরিস্থিতির মধ্যে চলে এসছে আশিক কুরুনিয়ান মানে পুরোপুরি ফিট হওয়ার মধ্যেই তিনি চলে এসছেন তো এবার হুগো হুগুভুমসকে নিয়েও অনেকে জানতে চেয়েছ যে হুগো হুগুভুমসের লেটেস্ট আপডেট কি রয়েছে তো দেখো লেটেস্ট আপডেট মানে যে এর আগে যে আপডেটগুলো জানিয়েছি যে ট্রান্সফার আপডেট ব্যাঙ্গালোর সি দল সই করাতে চাইছে সেগুলোই রয়েছে ট্রান্সফার রিলেটেড আপডেট তাকে নিয়ে বাট তার এখন এই সময়ে তিনি কি করছেন সেটা নিয়ে আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রান্সে রয়েছেন এবং ফ্রান্সে তিনি নিজের শরীরকে ফিটনেস রাখার জন্য তিনি কিন্তু যা যা করার দরকার সেটা করছে সেটা ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি শেয়ার করেছেন তো নিজেকে ফিট রাখার জন্য সব সময় তিনি প্রস্তুত থাকছেন এবং যা যা করার দরকার রয়েছে সেগুলো তিনি করছেন এবার নেক্সট আপডেটটা রয়েছে অবশ্যই গ্লেন মার্তিনসকে নিয়ে তো গ্লেন মার্কিনস গতকালের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে এই প্লেয়ারটিকে মোহনবাগান দল ছেড়ে দিচ্ছে বা এই প্লেয়ারটি অন্য কোনো দলে সই করতে চলেছে তো তেমনই এই এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য চেন্নাইন এফসি দল ইন্টারেস্ট শো করেছে তো সব কিছু ঠিকঠাক থাকলে চেন্নাইন এফসি দলে আগামী মরশুমে খেলতে দেখতে পারবে গ্লেন মার্তিনসকে আর যেটুকু খবর রয়েছে যে সমস্ত চুক্তি রয়েছে যে সমস্ত অফার গেলেন মার্কিনসকে নেবার জন্য চেন্নাইন এফসি দল করেছে সেখানে সেই সমস্ত অফারে এগ্রি করবে মোহনবাগান ম্যানেজমেন্ট এমনটাই খবর রয়েছে তো এগ্রি করলে সেই ডিলটা কিন্তু পুরোপুরি ডান হয়েই গেল এটুকু তোমাদেরকে বলতে পারি তো চেন্নাই এফসি দলেই তার খেলার সম্ভাবনা রয়েছে আগামী মরশুমে এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ওড়িশা এফসি দল কিন্তু রয় রয়কৃষ্ণা ছাড়তে চলেছে এই সিজন শেষ হলেই তো রয়কৃষ্ণার যেটুকু আপডেট ছিল শেষ আপডেট সেটা হচ্ছে রয়কৃষ্ণা এই মরশুমটাই শেষ আইএসএল খেলবেন তারপর তিনি এলিগে ফিরে যাবেন এবং এলিগে আরও একটা থেকে দুটো মরশুম খেলতে পারেন সেখান থেকে ফুটবল জীবন থেকে অবসর নেবেন এরকমই তার আপডেট ছিল বাট অনেকে বলছিলে এরকম একটা প্রশ্নও করেছ যে রয় কৃষ্ণা কী তাহলে শেষ তার ফুটবল লাইফে শেষ মোহনবাগান দলের হয়ে খেলে তারপর কি অবসর নিতে পারে মানে আগামী মরশুমে কি আমরা রয় কৃষ্ণাকে একবার দেখতে পারি তো দেখো রায় কৃষ্ণার আসার সম্ভাবনা কিন্তু আর নেই আর রয় কৃষ্ণা যে লেভেলের ফুটবলার যে লেভেলের স্ট্রাইকার তিনি মোহনবাগান দল ছাড়ার পরও তার ওই বয়সে ব্যাঙ্গালুরু এবং উড়িষ্যা এই দুটি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তার বয়স বাড়ছে তো তাতে করে তার পারফরমেন্সের ধারটাও কিন্তু কমতে শুরু করবে আস্তে আস্তে এখন না হয় কমছে কিন্তু আগামী মৌসুমে হয়তো এর থেকেও ভালো পারফরমেন্স নাও হতে পারে খারাপ পারফরমেন্স হতে পারে যেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে রয়েছে তো সেই অনুযায়ী যদি মোহনবাগান দল তাকে নেয় তাহলে ফ্লপ হবে না কিন্তু যদি যেটা আশা করবে সেটা যদি না হয় তাহলে কিন্তু সেই ফ্লপ প্লেয়ারই হয়ে গেল তো সেটার জন্যই তো রয় কৃষ্ণার আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই আর মোহনবাগান দলে বাট হ্যাঁ তিনি যেরকম ব্যারেটো সোনি নডি তারপর আরও প্রাক্তন ফুটবলাররা যেরকম মোহনবাগান দলের সঙ্গে এখনও কানেক্ট রয়েছে সেই রকমভাবে কানেক্ট তিনি থাকবেন এবং রয় কৃষ্ণা চাইলেই তিনি মোহনবাগান দলের ম্যাচ বা বিভিন্ন ওকেশনে তিনি আসতেই পারেন সেই রকমভাবে তার কিন্তু আসার সম্ভাবনা থাকছে তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করো একটা লাইক ভিডিওটাকে শেয়ার করে দিও এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো